তেলিয়ামোড়ার বিভিন্ন এলাকায় বন্য হাতির আক্রমণের খবর প্রায়শই শোনা যায় হাতি নিয়ন্ত্রণের জন্য বন দপ্তরের পক্ষ থেকে বহু উদ্যোগ না হলেও তা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না এর মধ্যে গত ছয় জানুয়ারি চাকমা ঘাটের মানিক দেবনাথপাড়া এলাকায় তাণ্ডব চালায় বন্য হাতির দল হাতের উন্মত্ত তাণ্ডবে বেশ কয়েকটি বাড়িঘর নষ্ট হয় কৃষকদের জমানো ধান লণ্ঠভণ্ড করে দেয় হাতির দল এই ঘটনার রেশ কাটতে না কাটতে একই ঘটনা ঘটলো সোমবার রাতে এদিন সন্ধ্যা রাতে মানিক দেবনাথপাড়া এলাকায় হাতে প্রবেশ করে চালায় এলাকার ক্ষতির চেষ্টা করে বন্য হাতের দল সেই সময় এলাকাবাসীদের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হয় বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরেও হাতের তাণ্ডব চলাকালীন সময় বন কর্মীদের নাগাল পাওয়া যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর রাত দশটা নাগাদ বনকর্মীরা এলাকায় আসে কিন্তু গভীর রাত প্রায় তিনটে নাগাদ আবারও বন্য হাতি এলাকায় প্রবেশ করে তাণ্ডব চালাতে শুরু করে বন্য দাতাল হাতি এলাকায় ঘুরে ঘুরে তাণ্ডব চালাতে শুরু করে এবং এলাকায় বেশ কয়েকটি বাড়ি ঘরে ভেঙে দেয় সেই সাথে ধান সহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে দেয় এলাকাবাসী এই দিন অভিযোগ করে বলেন হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা পাচ্ছেন না কোনো রকমের সাহায্য সহযোগিতা যদি আগামী দিনও এই ধরনের ঘটনা চলতে থাকে তাহলে তারা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করবেন

আগে রঞ্জিত সারা ছিল তাহলে ফোন করার সাথে সাথে তাই না আইতো স্টাফ পাড়াইতো রঞ্জিত সারা আমরা কই আসে কে দিততাম না তাই ফোন করলে তাই আমি এন নাই না আর যার টেন সবই আসে বলে অতি সপ্তাহ তাই যে কোনো বাসনের ব্যবস্থা করে দিতাম এই জায়গা মানে ক্যাম্পের ব্যবস্থা করে দিতাম নাহলে আমরা বিভরীত রাস্তা উপর কিরে বোম আমরা

প্রসঙ্গত বনাঞ্চলের পরিধি কমে যাবার সাথে সাথে বন্য বন্যপ্রাণীদের বিচরণ যেমন কমে গেছে তেমনই বিভিন্ন প্রাণীরা খাদ্য সংকটে ভুগছে একইভাবে অস্তিত্বের লড়াইও করতে হচ্ছে বন্য প্রাণীদের এই অবস্থায় বন্য প্রাণীদের লোকালয়ে আক্রমণ একটি স্বাভাবিক ঘটনা বলেও মনে করেন বন্য বন্যপ্রাণী বিশেষজ্ঞরা রিপোর্ট আর ই নিউজ